আমরা দুজন এখন অর্ধেক রেডি হয়েছি। জায়গাটা একটুখানি দেন, ব্যাস থাক, দেখি খেতে পারি। তুই রোগা হয়ে যাবি শুনছেই নাই, দেখো। ডিম সিদ্ধ প্লাস চা। আরে বাবা চা ঠান্ডা হতে হতে তোমার ডিম খাওয়া হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল রান্নাঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল এখন ব্রেকফাস্ট হচ্ছে আমার, ওদের ব্রেকফাস্ট আশিফা বানিয়েছে, আমারটা আমি বানাচ্ছি। তো আমার ব্রেকফাস্টে আমি কি খাবো সেটাই তোমাদেরকে আগে দেখাই। তো ব্রেকফাস্টে খাবো একটা ডিম সিদ্ধ, যেটা কুসুম ছাড়া শুধু সাদা অংশটা। আর এখানে এখানে যেহেতু স্যান্ডউইচ মেকারটা নেই, তো ওই জন্য আমি এখানে স্যান্ডউইচ বানাচ্ছি, কিন্তু পাউরুটিটা এইভাবে তাওয়াতে দিয়ে চেপে দিয়ে বসিয়েছি, দেখি কখন হয়। এই যে শুধু ভেজিটেবল স্যান্ডউইচ খেয়েছি। তোমরা যারা দেখো দেখো, তো আমি এটাই খাই বেশি, আর এর সাথে ওই ডিমের অংশ, ডিমটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে সব, দেখো। থাক, একটু হোক, ক্রাঞ্চি ক্রাঞ্চি হলেও খাওয়া যাবে। স্যালাড তো আমরা কাঁচাই খাই, তো যেহেতু স্যান্ডউইচ মেকারটা নেই তো এইভাবেই ম্যানেজ করতে হচ্ছে। খাবে, আটা মাখানো আছে, মিষ্টি বার করে রেখেছে, এরা খাবে সব লুচি। তরকারিও করেছে সকাল সকাল আশিকা, কোথায় রেখেছে, এই যে আলুর তরকারি করেছে, দেখো ছোট্ট ছোট্ট আলুর। ঝাল দিয়েছিলিস নাকি, দুটো আলাদা করেছিস? ও বাবা, এটা ওদের বড়দের আর এটা ছোট বেবিদের, দেখেছো কালার দুটো দেখো। আর এখানে চলছে পড়াশুনো, সব পণ্ডিতের দল পড়তে বসেছে। আর সব থেকে ভালো, আজকে কাবিয়ার ছুটি, কাবিয়ার দুদিন স্কুল ছুটি থাকে, একদিন হলো বৃহস্পতিবার আর রবিবার, তাই তো? এটা বেশ ভালো, সপ্তাহের মাঝখানে ছুটি, পর পর দুদিন ছুটি না দিয়ে সপ্তাহের মাঝখানে একদিন ছুটি, ওরাও রেস্ট পায়। কিন্তু কোথাও ঘুরতে টুরতে যাওয়ার সময় তখন অসুবিধা হয়। আর এটাকে দেখো, এটা নাইট ড্রেস পরেই ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো আয়না দেখতে গেছে। এরা কি দেখছো আয়না? তো আমাকে যে ড্রাইভার কাকা আমাকে আনতে যায়, সোনারপুরে আনতে যায়, দিয়ে আসে, সেই ড্রাইভার কাকার বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে। প্রথমে আশিপাদেরকে করেছিল, তারপর আমি এসছি বলে আমাকে আনতে গেছিল, যখন আসার সময় আমাকেও করেছে, যেহেতু আমি একা এসছি আর একাই আছি ওই জন্য। তো কালকে, তো কালকে ভিডিও যারা দেখেছো তারা দেখে থাকবে, আমরা কালকে গিফট কিনতে গেছিলাম, ওই জন্যই মেয়েটিকে নিয়ে এসছি। তা আজকে ওই জন্য খাওয়া দুপুরের রান্নাটা আজকে স্টপ আছে, স্কিপ হয়ে গেছে ছুটি। চলো আমি এখন টিফিন খাবো আর এদের দুজনকে পড়াবো। মাম্মা আমার ওই পুরোনো ফোনটা নিয়ে এসো তো, চার্জার থেকে খুলে ক্লাস করাবো। এটা তো তোমারও আছে, এটা দেখে কি আছে, তো চলো একটু পড়িয়ে নিই। হ্যাঁ দেখো দুজন এখন কালার করছে, এক হাত দিয়ে ধরো সুয়ানি, ট্রফিটা এক হাত দিয়ে ধরো, এখানটায় ধরো না, এবার এত কালার নয়, এবার ভালো করে করো মামা। দেখো আমার মেয়েকে বলেছি রিং ফিঙ্গার দিয়ে করতে, তাই রিং ফিঙ্গার দিয়ে করছে, কোন ফিঙ্গার দিয়ে করছে, এও রিং ফিঙ্গার দিয়ে, ঠিক আছে, হচ্ছে হচ্ছে, সুন্দর হচ্ছে, করো পুরো পুরো মাম্মা, হোয়াইট পোর্শনটা যেন একটুও না থাকে। হ্যাঁ তো আমরা দুজন এখন অর্ধেক রেডি হয়েছি, ও অর্ধেক রেডি হয়েছে, আমি অর্ধেক রেডি হয়েছি, তো আমরা হাফ রেডি হয়েছি। এখন আমার ভাই আসেনি, একটা বাজে, ও আসবে তবে আমরা যাব। আর আমরা, আমাকে দেখো আমি শাড়ি পরে নিয়েছি, আমি কিন্তু এটা আমার শাড়ি পরিনি, আশিপার শাড়ি পরেছি, অর্ডিনারি শাড়িগুলো নিয়ে এসেছিলাম এখানে পরবো বলে টুকটাক, তো তার জন্য ব্লাউজও নিয়ে এসেছিলাম। তো ওই ব্লাউজের সাথে, কালো ব্লাউজের সাথে ম্যাচ করে অনেক খুঁজে খাজে আশিপার এই শাড়িটা পেয়েছি। যেহেতু এই দুপুরবেলা যাচ্ছি আর গ্রামের দিকে, অত হাইফাই সাজগোজ শাড়ি টাড়ি করার কোনো প্রয়োজন না, একটা সিম্পল পরলেই হলো, তো ওই জন্য এই শাড়িটা পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবে, আমার শাড়ি নয় আশিপার শাড়ি। হ্যাঁ আর আমার মেয়ে, আমি যখন থেকে শাড়ি পরছি আমি আর আশিপা, তখন থেকে পিছনে লেগেছে আমিও শাড়ি পরবো।
তা শেষ পর্যন্ত বললাম যে মামা আসুক, মামা যদি বলে তোকে শাড়ি পরতে তাহলে তুই শাড়ি পরবি, ঠিক আছে? হবে আমার মেয়ে এই জামাটা পরেছে দেখে না, দাঁড়া আমি রেডি হয়ে নি। ও দেখি চোখ দুটো দেখি কি করলো তোর মামিমা তোর চোখে। কানের দুলটা চেঞ্জ করলাম না, কারণ এই কানের দুলটা না খুললে আর মানে পড়তে অনেকক্ষণ টাইম লাগে, আর এই পিছন দিক দিয়ে খুলে টেনে পড়াটা খুব সমস্যা হয়ে যায়, ওই জন্য আমি আর কানের দুলটা চেঞ্জ করলাম। তা আমি হয়ে গেছি রেডি, আমার এই লুক চলো, আমার ভাই চলেও এসছে, তা আমরা এবার যাবো। আর শেষমেশ আমার মেয়েকে রাজি করাতে পেরেছি যে বাড়ি এসে শাড়ি পরাবো মাম্মাম, ওই জন্য এখন চুপ আছে। শোনি চলো সামনে বসো, তুমি আর কাপা কাবি আপা যাও, চলো তুমি আর কাবি আপা সামনে বসো। আমি আর আসি পা পিছনে, আর এরা দুজন চুটকে দুটো সামনে ধরে বসতে পারবি তো, আবার পড়ে যাবি না তো মামা গাড়ি টানলে। কাবিয়া দেখ আর সিট বেল্ট বলবো, সিট বেল্ট পড়তে হবে না, ওকে ধর, ও কিন্তু সপাট পিছিয়ে আয়, শুয়ানি পিছিয়ে এসো, হেলান দিয়ে হেলান দিয়ে বসো, তাহলে কিচ্ছু হবে না, ঠিক আছে? এবার ঠিক আছে তো? ঠিক আছে চলো, তা আমরা যাচ্ছি উল্টো দিক দিয়ে। এই যে আমাদের বাগান, কি হয়েছে কেন ভয় লাগছে ওখানে? আচ্ছা দাঁড়া পড়ে যাবে, হ্যাঁ দাঁড়া এই দেখো দাঁড়া, তোমার রুইকে নিয়ে নি, ভয় পাচ্ছ, দাঁড়া যা। কি হয়েছে ভয় লাগছিল? না ওখানে বসে এবার নে চল। দেখো এদিকে সব আম বাগান, সব আম বাগান, আর আমাদের আম বাগানটাও পড়বে না, দেখা যাবে না বল অতটা, তুই দেখিস নি? হ্যাঁ আমাদের দেখিস, আমাদের আম বাগানটা এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে একটুখানি, সেই যে পিছন দিকটা, সেই যে আমার মেয়ে পিছনে চলে এসছে, ওখানে নড়ছে গাড়িটা ভয়তে, কাবিয়াও ওকে মানে হ্যান্ডেল করতে পারছে না, ওই জন্য ভয় পেয়ে পিছনে চলে এসছে। আমরা উঠে গেছি মেন রাস্তায়, আর এই দিকটা দিয়ে যাই হাবড়া, হাবড়া মৎস্যন্দপুর বনগা সব এই রাস্তা দিয়ে যাই, যাওয়া যায় এদিক দিয়ে, চাকলা যাওয়া যায়, এই রাস্তা আগে তো ওই চাকলার বাস তো চাকলায় যেত দুটো একটা বাস, এখন যায় না, এখন তো এই বাজারের রাস্তা ওখান থেকে এবার সামনে। ও আচ্ছা আচ্ছা, এই নামো ক্যামেরার দিকে তাকাও, এই যে বড় গাই দেখ বঙ্গলা বঙ্গ চা, দেখ কি সুন্দর মাম্মা কাঁঠাল হয়েছে, দেখ জ্যাকফ্রুট হয়েছে মাম্মা, কাবিয়া দেখ কি সুন্দর জ্যাকফ্রুট হয়েছে। হাতে নোংরা, দাঁড়াও আমি দিচ্ছি, ঝাল লাগবে কিন্তু, কাবদান নাও, একটুখানি ডাল দেন তো, একটুখানি তো ডাল, এই জায়গাটা একটুখানি দেন, ব্যাস থাক দেখি খেতে পারি, এই ওপরটায় খাওয়া দাওয়া হচ্ছে, আর এটা কাকাদের বাড়ি, হ্যাঁ ওপরে খাওয়াচ্ছে,
হ্যাঁ চল আসতে চলো রুদি। আইসক্রিম খাবে, তুমিও খাবে আইসক্রিম। চলো আমি চেয়ে আমি দিচ্ছি কাকার কাছ থেকে। ওপরে ছাতাও দিয়েছিল নাকি? ছাতা দিয়ে আবার ত্রিপল দিয়েছে? হ্যাঁ ওপরে ছাতা দিয়ে আবার ত্রিপল দিয়েছে, রোদ লাগছে না তাই। চলো এরা দুজন বসে বসে আইসক্রিম খাচ্ছে। পুরো সামনে পাঠিয়ে দিয়েছি আমি, কারণ এই পিছনের সিটটাতে এত রোদ্দুর আসছে বসা যাবে না। কাবিয়া তাকাও দেখি আইসক্রিম, এবার বল বাড়িতে গিয়ে মারলো মারলো মারলো। তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আমি এক্সারসাইজ করার জন্য রেডি হয়ে গেছি। এদের দুজনকে তো ঘুম পাড়ানো গেল না, ঘুমালো তো না কন্টিনিউ। এখন আমি এক্সারসাইজের শুরুতে এখন আমার একদিন 10 মিনিট হাঁটা, একদিন 15 মিনিট হাঁটা। আমি আমার বাড়ির এই এই পিছন দিক দিয়ে হেঁটে সেই রাস্তার মুখ পর্যন্ত যাচ্ছি, আর কন্টিনিউ এরা দুজনও আমার সাথে যাচ্ছে। আমি আসছি, তুমি আমার ভিডিও করো, আমি আসছি। আর এ পুরো ড্রেস পরে নিয়েছে, আমার সাথে এক্সারসাইজ করবে। বলো কি করবো এদেরকে নিয়ে? আমি আমাকে একটু করতেও দিচ্ছে না। আর আজকে দুদিন আমি টানা যে আমার ওয়ার্কআউটটা চেঞ্জ করেছে, দুদিন মানে করেছি না, আমার গা হাত পা এত ব্যথা, মানে মনও চাইছে না আর শরীরও চাইছে না যে আজকে এক্সারসাইজ করি। কিন্তু না করলে এই ব্যথাটাও যাবে না, প্লাস আমি আমার বডি হ্যাবিচুয়েটও হবে না। তো কষ্ট করে করব বলে নেমেছি মাঠে, আর এরা দুজন আমাকে কি পরিমাণ জ্বালাচ্ছে। এ তো পুরো ড্রেস এ মাথা থেকে ও মাথা পুরো কপি করবে। আমি বলছি করিস না, তুই আরও শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবি, তুই রোগা হয়ে যাবি, শুনছেই নাই। দেখো এখানটায় বস না, আমি একটু করে নি, যা না এখানটায় বস না এখানে। আর ও বলছে দাঁড়াও আমি আমি জলের বোতলটা নিয়ে আসি, তারপর আমার ভিডিও করো। আর আজকে সকালবেলা আসিবা, দেখো এখান থেকে এই পর্যন্ত ঝাড় দিয়েছিল, এত বোল, এই যে বোলগুলো সব পড়ে গেছে না গাছ থেকে, এ টেনে টেনে নিয়ে যেতে পারছে না। বলছে আপা ভীষণ মানে ঝাঁটা কোমর নিচে করে দিয়েও আসছে না টেনে টেনে, ওই অতটা ঝাড় দিয়েছে, এতটা বাকি আছে। তো কলকাতার থেকে এই দিকটা একটু সন্ধ্যেবেলা না বেশ ঠান্ডা ঠান্ডা আছে, হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। তো যাই হোক, আমার এক্সারসাইজটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 6:30। আর আশিফা এদের দুজনকে করে দিয়েছে কি ম্যাগি, কিন্তু চাটা করার কি দরকার ছিল বেকার, আদা দিয়ে। তো যাই হোক, এখন এরা দুজন ম্যাগি খাচ্ছে, আর ম্যাগিতে ডিম দিয়ে ম্যাগি ভেজে দিয়েছে, আজকে ঝোল ম্যাগি নয়, বাপ রে বাপ। আর সারাদিন দুটো ঘুমায়নি, ওই জন্য তাড়াতাড়ি ঘুমানোর ব্যবস্থার জন্য আশিকা তাড়াতাড়ি খেতে দিয়েছে এদেরকে। আর আমার দেখো এক্সারসাইজ করে ডিম সিদ্ধটা খাওয়া হয়নি, চা ঠান্ডা হয়ে গেছে, ডিম সিদ্ধ প্লাস চা। আরে বাবা চা ঠান্ডা হতে হতে তোমার ডিম খাওয়া হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ ঠিক আছে, তাই হোক তাই হোক, চামচ বাদ দিয়ে, তাই হোক তাই হোক, চামচ বাদ দিয়ে হাত দিয়ে খাচ্ছে। এখন তো বড় বাচ্চারা নেই, এই ছোট বাচ্চা দুটো আমাদেরকে যা জ্বালাচ্ছে পাগলা করে দিচ্ছে। আর সারাদিন ঘুমায়নি, এখন পেয়েছে একটা ফোন, সেটা নিয়ে এখন চলছে কালার করা। আমার মেয়ে তো পুরো চাতক পাখির মতো বসে আছে, কখন আমার ফোনটা চার্জ হবে আর ও নেবে। আর এদিকে ক্যারাম ট্যারাম বার করে অ্যাক্সেস করছে, আর এদিকে হচ্ছে রান্না বান্না।
আমি তো এতক্ষণ বসে ফোনে ভিডিও এডিট করছিলাম, আশেপাশে যে রান্না করছে মশলাদার, এটা কি একটু নাড়া দেখি কি রান্না করেছিস। কি রান্না হচ্ছে দেখতে পাচ্ছ? সয়াবিন রান্না হচ্ছে, টেস্টি টেস্টি। আর বাচ্চাদেরও সয়াবিন হয়েছে, এদিকে ভাত হয়েছে, এটা এটা এটাই সরষে আলু সয়াবিন। তো বাচ্চাদের কই? বাচ্চাদের আলাদা সয়াবিন হয়েছে, এই দেখো কালার দেখলেই বুঝতে পারবে। যে কদিন আমি এখানে আছি তো আমার মেয়ে এরকম হলুদ হলুদ কালার খাবে, কারণ লঙ্কার গুঁড়ো তো মাইমা দেবে না। আর এখন হচ্ছে রুটি, তোরা খাবি রুটি? দেখ তাও বেশি আটা, এখন বাজে 8:20, আমাকে 8:30-এর মধ্যে রাতের ডিনার করতে হবে, ওই জন্য এখন চলে এসেছি। আমি আশিপা বলছিল আমি রুটি করে দিচ্ছি, আমি বললাম না থাক আমি করে নিচ্ছি, ওকে ও শেখে দেবে। আর আমি আটাটা মাখিয়ে নিলাম, আর রাত্রেবেলা আমার ডিনারে আজকে আছে 2 পিস রুটি, 1 পিস শশা আর 1 পিস সয়াবিন আলুর তরকারি। আর আলু বলতে আলু তো খেতে পারবো না, বাড়িতে আলুগুলো বাবাই খেয়ে নেয় আর এখানে আশিপা বলে ফেলে দাও। বাচ্চাগুলো তো ঘুমায়নি দুপুরবেলা, ওই জন্য এখন ওদের ওদেরকেও খাওয়ানোর চাপটা আছে। তবু আমি আগে খেয়ে নিয়ে ওকে খাওয়াবো, কিছু করার নেই, আমাকে তো বুঝতে হবে না, আমাকে 13 ঘন্টা মানে ফাস্টিং করতে হবে, না খেয়ে থাকতে হবে 13 ঘন্টা। যারা আগের ভিডিও দেখেছো তারা জানো, যারা আজকে এই ভিডিওটা নতুন দেখছো তারা হয়তো জানো না, রাত 8:30 থেকে 8:30-টায় লাস্ট খাওয়া যাবে, তারপর পরের দিন সকাল 9:30-টায় ফার্স্ট খাওয়া যাবে। শুধুমাত্র মাঝখানে জল খেতে পারবো আর কিছু খেতে পারবো না, এটাই হলো কথা। তো চলো আমার ডিনার আমি নিয়ে নিয়েছি, আর আশিপা ওদের দুজনের ডিনারটা বাড়ছে, এরপরে ওকে খাওয়া, আমি খেতে খেতে আমার মেয়েকে খাওয়াবো আর আশিপা কাবিয়াকে খাওয়াবে। এখন বেজে গেছে 10:05, আর আমার আর বাচ্চা দুটোর তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমার ভাই আর আশিপা খায়নি, আশিপা গেছে কাবিয়াকে ঘুম পাড়াতে, লাইটটা মুখে লাগছে, কাবিয়াকে ঘুম পাড়াতে। আর এদিকে দেখো, আর এদিকে দেখো, আর একজন অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর দুদিকে দুটো চুল বেঁধে দিয়েছি, আর এই পাখাটা একদমই চলছে না, দেখো কি আস্তে আস্তে ঘুরছে, ঘেমে যেতে পারে, ওই জন্য দুটো চুল দুদিকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, টাটা, গুড নাইট।